টানা দুই হাড়ে সিরিজটা হারিয়ে ফেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটায়ও চমৎকার শুরুর পর পরাজিত হয়েছে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করে ফেলেছে নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন বাংলাদেশ। কিউইদের বিপক্ষে এই ম্যাচে ব্যাটিংয়ে কিছুটা লড়াকু সংগ্রহ পেয়েছিল টাইগাররা, কিন্তু সেটা ধরে রাখতে পারেনি বোলাররা। 16 ওভালের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক, এখানে বোলারদের জন্য খুব বেশি কিছু থাকে না, সেটার প্রভাব পড়েছে বাংলাদেশি বোলারদের উপর। 291 রান করেও তাই নিউজিল্যান্ডের কাছে হার। কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটাই বাংলাদেশের হারের পিছনে যে কটি কারণ রয়েছে তার মধ্যে অন্যতম বোলারদের কার্যকরী হতে না পারা। বাংলাদেশি বোলারদের মধ্যে কেবলমাত্র মেহেদী হাসান মিরাজ আর শরীফুল ইসলামই ইকোনমিক্যাল বোলিং করেছেন। হাসান মাহমুদ উইকেট পেলেও বেশ খরচে ছিলেন তানজিম হাসান সাকিব। মূলত পিচের কন্ডিশনের জন্য বোলাররা খুব বেশি সহায়তা পাচ্ছিল না 16 ওভালে। কিউইদের বিপক্ষে বাংলাদেশের এই হারের পিছনে গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি কারণের মধ্যে রয়েছে ব্যাটিং স্বর্গে 300 রান না পাওয়া। গত ম্যাচে ওপেনিংয়ে কিছুটা ভালো ব্যাটিং করলেও এই ম্যাচে 2 রান করে আউট হয়েছেন এনামুল হক বিজয়। সৌম্য সরকার যেখানে একাই 300 বলের মধ্যে খেলেছেন 151 বল, সেখানে এনামুল বিজয় নাজমুল শান্ত লিটন দাসরা একেবারেই ব্যর্থ হয়েছেন। টপ অর্ডারদের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি হৃদয় মুশফিকদের ব্যাটে। শেষ অংশে মিরাজ মুশফিকরা স্কোরটাকে বড় করতে না পারায় বাংলাদেশ স্কোর বোর্ডে 356 রান পায়নি, যেটার প্রভাব পড়েছে ম্যাচে। 291 রান সম্মানজনক স্কোর হলেও এই পিচে জয়ের জন্য যথেষ্ট ছিল না। সৌম্য সরকারের 169 রানের ইনিংসটাই বৃথা গেল বাকি ব্যাটারদের ব্যর্থতায়। এছাড়াও এই ম্যাচে বাংলাদেশি বোলারদের পাওয়ার প্লেতে কার্যকরী হতে দেখা যায়নি। 11 ওভারের মাথায় প্রথম সফলতার দেখা পেয়েছে বাংলাদেশ। শুরুর অংশে রচিন রবীন্দ্র ইয়ংদের ব্যাটে এগিয়ে যায় নিউজিল্যান্ড, সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশকে হারানোর পথে নিউজিল্যান্ডের হয়ে চমৎকার ব্যাটিং করেছেন হেনরি নিকলস, ইয়ং রচিন রবীন্দ্ররা, যেটা বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।